হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে একেবারে ইউনিক একটা রেসিপি করে দেখাবো। সেটা হচ্ছে মেথি শাক দিয়ে তুর ডাল বা অড়হর ডাল, বাংলায় বলে অড়হর ডাল আর হিন্দিতে বলে তুর ডাল। যাই হোক, রেসিপিটা ভীষণই সোজা আর খেতে দারুণ মজাদার, খুবই টেস্টি লাগে, স্পেশালি ভাতের সাথে। চলুন তাহলে ঝটপট রেসিপি দেখে নেব। দেখুন বন্ধুরা, আমি 1.5 কাপ ডাল নিয়েছিলাম, অড়হর ডাল, আর ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমাদের প্রেশার কুক করতে হবে, তার জন্য একটা প্রেশার কুকার নিচ্ছি আমি। প্রেশার কুকারে ডালগুলো দিয়ে দেব, আর ডালের সাথে সাথে জলও দিতে হবে। যতটা ডাল নিয়েছি তার মোটামুটি 3 গুণের মতো জল দরকার। আর আমি কিন্তু ডালটা ভিজিয়ে নিইনি, মানে আগে থেকে ভিজিয়ে রাখিনি। চাইলে আপনি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেও নিতে পারেন, তাহলে সময়টা কম লাগবে। আমি 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার ঢাকনা লাগিয়ে মিডিয়াম হিটে 12 থেকে 15 মিনিটের জন্য রান্না করতে হবে, মানে মিডিয়াম হিটে 2টো সিটি দিয়ে নিতে হবে, আর তারপরে নিজে থেকে প্রেশার কুকার ঠান্ডা হতে দিতে হবে। তো চলুন এটা আমি রেখে দিই রান্না করতে, আর অন্য কী কী লাগবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। 1 বান্ডেল মেথি শাক নিয়েছি, ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, যতটা ছোটো ছোটো সম্ভব হয়েছে আমি কেটে নিয়েছি। 1 বান্ডেল মেথি শাক মানে কাটার পরে মোটামুটি 1.5 কাপ মতো হবে এই আর কি। আর এখানে নিয়েছি আমি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ, ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি, 5-6 কলির মতো রসুন নিয়েছি ছোটো ছোটো করে কেটে, 2টো ছোটো ছোটো টমেটো নিয়েছি ছোটো কেটে, আর 3-4টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিরে নিয়েছি। এইগুলোই আমাদের লাগবে, আর বাকি জিনিসগুলো অ্যাভেলেবেল থাকে সেগুলো আমি পরে বলছি। আর ততক্ষণে দেখুন ডালটাও কিন্তু হয়ে গেছে, একবার চেক করে নেব ঠিক মতো হয়েছে কি না। দেখুন, আপনি দেখতে পাচ্ছেন বন্ধুরা যে ডালটা কিন্তু একেবারেই গলে যায়নি, মানে গলে একেবারে মিলিয়ে যায়নি, এই দেখুন। আর গলেছে কি না, সিদ্ধ হয়েছে কি না দেখুন, ডালটা কিন্তু খুব ভালোভাবে 100% সিদ্ধ হয়ে গেছে, কিন্তু একেবারে মেল্ট হয়ে যায়নি। তো চলুন, এরকমই আমাদের দরকার ছিল। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি হিটারের ওপরে, তেল দিয়ে দিচ্ছি। তেল বেশি কম করে নেবেন নিজের পছন্দ অনুসারে, আর তেলটা অলরেডি গরম কারণ কড়াই যথেষ্ট গরম। এখন আমি দিচ্ছি 1/2 টিস্পুন জিরে আর 1/2 টিস্পুন সর্ষে, 2টো তেজপাতা, 3-4টে শুকনো লাল লঙ্কা, আর এর সাথে দেবো একটুখানি হিং, 1 চুটকির মতো হিং দিয়ে দিলাম। আর সব কিছু ভাজা হয়ে যাওয়ার পরে আমরা দেবো এবার পেঁয়াজ আর রসুন। হিট কিন্তু মিডিয়ামে রাখতে হবে, আর পেঁয়াজ রসুনকে একটু বাদামি বাদামি কালার করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজ রসুনের কালারটা হালকা ব্রাউন হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে টমেটো দিয়ে দেব, আর টমেটোর সাথে সাথে আমরা কাঁচা লঙ্কাটাও অবশ্যই দিয়ে দেব, এটার জন্য দেরি করে লাভ নেই। তো আমি টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর টমেটো দেওয়ার পরে একটু লবণ দিলে ভালো হয়, টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। আর আমরা কিন্তু ডালের সাথেও লবণ দিয়েছিলাম, সেই হিসাবে লবণ দিতে হবে, লবণ বেশি দেওয়া যাবে না। আর এখন আমরা টমেটো ভালোভাবে সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, টমেটো কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে, নিচে থেকে যদি পোড়া লাগতে শুরু করে তাহলে একটু জল দিয়ে নরম করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আমরা এর মধ্যে ডালটা দিয়ে দেব, সিদ্ধ করে রেখে দেওয়া ডালটা দিয়ে দেবো এর মধ্যে, আর ডালের সাথে সাথে আমরা জলও দেবো যতটা আমাদের দরকার হয়, মানে পছন্দ অনুসারে জল দিয়ে নিন যতটা পাতলা চান ডালটাকে। তবে এই ডালটা কিন্তু খুব বেশি পাতলা ভালো লাগে না, একটু গাঢ় গাঢ়ই খেতে খুব ভালো লাগে। আর এখন আমাদের মোটামুটি 12 থেকে 15 মিনিটের জন্য রান্না করতে হবে, তো সেই হিসাবেই জল দেবো, যাতে এইটুকু সময়ের মধ্যেই জলটা যেটুকু আমরা চাই থিকনেস ওইটুকু হয়ে যায়, ওইটুকু আর কি শুকিয়ে সেই কনসিস্টেন্সিতে পৌঁছে যায় আর কি। তো এবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর অপেক্ষা করব যতক্ষণ না কি ডালটা ফুটতে শুরু করে। যখন ফুটতে শুরু করবে তারপরে আমরা মেথি শাকটা দেব, তার আগে দেব না। এই দেখুন বন্ধুরা, ডালটা কিন্তু খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। এবার একটু নেড়ে চেড়ে মেথি শাকটা দিয়ে দেবো এর মধ্যে। আর মেথি শাক দেওয়ার পরে কিন্তু বেশি সময়ের জন্য পাকানো যাবে না, তাহলে কিন্তু মেথি শাক তিতো হয়ে যায়। ম্যাক্সিমাম 7 মিনিট আর মিনিমাম 5 মিনিট, মানে 5 মিনিট পরে আমরা ঢাকনা সরিয়ে দেখব, আর কনসিস্টেন্সি অ্যাডজাস্ট করার জন্য আমাদের মাত্র 2 মিনিট হাতে সময় থাকবে, তার বেশি অবশ্যই পাকানো যাবে না। তো দেখুন, মেথি শাক দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমরা এখন ঢাকনা লাগিয়ে দেব আর অপেক্ষা করব মিডিয়াম হিটে 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনা সরিয়ে আমি চেক করছি, দেখুন কনসিস্টেন্সি কিন্তু আমার পছন্দ মতোই আছে, একদম ঠিক আছে। আর যখন ঠান্ডা হবে একটু হালকা গাঢ় হয়ে যাবে, তখন আরও ভালো লাগবে খেতে। আর দেখুন ডালের ইয়েটা, মানে ডালটা কিন্তু একেবারে গলে মিলিয়ে যায়নি, যদি আপনি চান একটু মিলিয়ে যাক তাহলে আপনি একটু ঘুটে দিতে পারেন এরকম একটা হ্যান্ড হুইস্কার দিয়ে, বা ডাল ঘুটনি পাওয়া যায় কাঠের, ওটা দিয়ে আপনি করতে পারেন, কিন্তু আমি কিন্তু সেটা করব না,
আমার এরকমই ভালো লাগে। 10-15 মিনিট পরে একটু যখন ঠান্ডা হবে তখন দেখবেন খুব গাঢ় গাঢ় একেবারে সুন্দর একটা টেক্সচার চলে এসেছে। আর নামানোর আগে অবশ্যই লবণ চেক করবেন, লাগলে আরও লবণ দিয়ে মিশিয়ে নেবেন। তো বন্ধুরা, আমাদের মেথি ডাল কিন্তু তৈরি হয়ে গেছে। আপনি চাইলে ধনে পাতা দিতে পারেন, কিন্তু আমার মনে হয় ধনে পাতা দিলে মেথি শাকের স্বাদটা একটু ফিকে হয়ে যায়, তাই আমি দিই না। তবে আপনি চাইলে অবশ্যই দিতে পারেন, কোনো পাবন্দি নেই। হিট বন্ধ করে দিয়েছি আর 10 থেকে 15 মিনিট পরে এসেছি আমি সার্ভ করার জন্য। আপনি দেখতে পাচ্ছেন বন্ধুরা কনসিস্টেন্সিটা কতটা পারফেক্ট আছে, একদম গাঢ় গাঢ় সুন্দর একটা কনসিস্টেন্সি। আর আমার কিন্তু এরকমই ভালো লাগে, আমার পরিবারের সবাই এরকম ডালটাই খেতে পছন্দ করে, তুর ডাল বিশেষ করে, মানে অড়হর ডাল। তো যাই হোক বন্ধুরা, এই সিম্পল রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আর ভাতের সাথে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে, আপনার অবশ্যই পছন্দ হবে। আর যদি রেসিপি ট্রাই করেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার কেমন লাগলো। আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। আর সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর খেতে থাকুন। বাই বাই।